আসসালামু আলাইকুম, আমি ফারহানা তুষার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গলাটা তো বসেই গিয়েছে, এটা তো ভয়েস শুনে বুঝতেই পারছেন আপনারা। যাই হোক, আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তার বেশ কিছুক্ষণ পর থেকে। তো সকালের নাস্তায় আজকে আমরা খেয়েছি টোস্ট, বিস্কিট, চা। তো এটা খাওয়ার পরে এখন আমরা একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, তো বাসার সবাই মিলে এখন ডিম সিদ্ধ খাচ্ছি। সকালের নাস্তাটা আসলে ঝটপট এবং হালকা হলেই ভালো লাগে। এখন রান্নাবান্নার আয়োজন চলছে দুপুরের জন্য। তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ঢেলা মাছ বলে, অনেক মজার একটা মাছ, কিন্তু কাঁটায় পরিপূর্ণ মাছের, মানে পুরোটা মাছ জুড়েই কাঁটা, ছোট ছোট, কিন্তু খেতে অনেক মজা। তো আম্মা এখানে মাছগুলো মশলা মাখিয়ে নিচ্ছে, আজকে এই ঢেলা মাছগুলো ডিপ ফ্রাই করা হবে। তো এখানে এখন আদা, রসুন বাটা, জিরা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিবে। আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কেচে নিয়েছে, যার কারণে মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও মজা লাগবে। তো আজকের আমার এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, ভিডিওতে অবশ্যই একটি ছোট্ট লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করবেন। তো যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো আনুষবরীর জন্য ভুনা করা হবে। দুপুরে শাওয়ার নিয়ে নামাজ কালাম পরে আমরা সবাই একসাথে খেতে বসেছি। এখানে সেই ঢেলা মাছ ডিপ ফ্রাই করা হয়েছে, চিংড়ি মাছ ভুনা, সবজি আর হচ্ছে ডাল, এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ। আর ভাত খেতে বসলেই শুকনা মরিচ তো লাগবেই, মানে তেলে ভেজে রাখা হয়, এটা কিন্তু বরিশাল আসলেই খাওয়া হয়, কারণ সবার সাথে খেতে বসি, বিভিন্ন আইটেম দিয়ে খেতে ভালো লাগে, আর ভাতের পরিমাণটাও কিন্তু বেশি খাওয়া হয়ে যায়। আসলে একসাথে খেলে কিন্তু যেটা দিয়েই খাই সব কিছুই মজা লাগে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জয় লাফেজ। আল্লাহ। তো এখন বিকেলবেলা আসরের নামাজের পরে আনুষা আর মার্জিয়া ওরা আমাদের বাড়ির মসজিদেই আরবি পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ। আমি আনুষাকে বিদায় দিয়ে একটু হাঁটছিলাম বাড়ির উঠানে। উঠান আর কেন বলছি, এখন তো আর উঠান নেই। কোনো এককালে আমাদের বাড়িতে বড় উঠান ছিল, কিন্তু যুগের সাথে সাথে সব কিছু বিলীন হয়ে গেছে। এই বাড়ি ভাড়া অনেক মানুষ ছিল, অনেক খেলা করেছি ছোটবেলা থেকে, কিন্তু এখন অনেকেই গত হয়ে গেছেন। আবার অনেকেই আমরা আছি যারা হয়তো আগামী দিন আর থাকব না। বিখ্যাত উপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের সেই হাজার বছর ধরে উপন্যাসের কথা মনে পড়ে গেল। সত্যিই তো, দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে সব কিছুই চলে যায়। পুরনোকে বিদায় দিয়ে নতুনের আবির্ভাব, এটাই হাজার হাজার বছর ধরে চলে আসছে আর এটাই প্রকৃতির নিয়ম। এই বাড়ির কোনায় কোনায় আমার অনেক সুখ দুঃখের সুন্দর স্মৃতি আছে যা কখনোই ভুলতে পারবো না, ভোলা সম্ভবও না। এখানে কত খেলেছি, কত হেসেছি, কত কেঁদেছি, আজকে সব কিছুই ছেড়ে তারপর অন্য কোথাও আমি থাকছি, তাই না? এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন। আমার চাস্ত ভাই নাহিদ খুব শখ করে কবুতর পালে, তো ওই কবুতরগুলো খুব উঁচুতে উঠে গিয়েছিল আকাশে, ওগুলোই দেখছিলাম, আর বাচ্চারা যার যার মতো করে খেলা করছিল।
সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি পেঁপে আর আলু, একটু ভারী করে কেটে নিয়েছি। দিয়েছি আমি বোম্বাই মরিচ, হলুদ, জিরা গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিব। দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া, আর হচ্ছে আমি খুবই সামান্য ময়দা দিয়েছি। এগুলো দিয়ে আমি সামান্য পানি দিয়ে তারপর পাকোড়া তৈরি করে নিব। এখানে কিন্তু আমি মাত্র দুইটা সবজি ব্যবহার করেছি, কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, যদিও আমি জানি আমার আপু ভাইয়া এবং আন্টিরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি কাউকে কখনোই আমার কাজ শেখানোর স্পর্ধা দেখাই না, আমি আসলে যেটা যেভাবে করি ওইটাই আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। তো আমি সবার শেষে পেঁয়াজ কুচি দিয়েছি। তো দিয়ে আমি এখন ভালোভাবে মেখে পাকোড়াগুলো তৈরি করে নিব। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার, ঝটপট নাস্তা হয়ে যায় আর খেতে অনেক ক্রিস্পি। তো এই তো আমার পেঁপে আলুর পাকোড়া হয়ে গেছে তৈরি, আলহামদুলিল্লাহ। এখন আমরা সন্ধ্যায় নাস্তাটা করে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন। আজকের ভিডিওতে কথায় কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।